কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? কে কে আছেন এই মুহূর্তে লাইভে? সবাই চৌধুরী রাহাত মুক্তি বাবু ও তাই কি অবস্থা সবাই? জাহির হাসান লিখেছেন লুকিং ইউ হিয়ার, ওকে থ্যাংক ইউ। ভালো ইউ এম বি সাদমান হোসেন বাবু, এই তো আমিও ভালো আছি। সাহা লিখেছেন ভাই কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? কেমন আছো? স্বামী মন্ডল লিখেছেন ভালো আছে, আপনি কেমন আছেন? হোয়াট ইজ নাইস ইউ ক্যান বিলিভ মাই আইস হাউ সুইট ইউ আর, থ্যাংক ইউ সো মাচ। আর যে আওলাদ আছেন ভাই, হ্যালো ভাইয়া কেমন আছেন? আমি হাসান শুনেছি ঢাকা মেমোরি থেকে দেখছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার একটু গলার সমস্যা, একটা আস্তে কথা বলতেছে অ্যাকচুয়ালি। চুল আলা ধোলা শিহাব লিখেছেন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? সাব্বির মল্লিক লিখেছেন আই অ্যাম ইন্ডিয়ান, প্লিজ কল মি। ও আচ্ছা, রাহিল সিদ্দিক লিখেছেন কল আপু। আচ্ছা, মেজবাউদ্দিন রাহাল চুল কোথা থেকে কালার করছি কেন, তুই কালার করবি? ওখানে ছেলেদের চুল কালার করে না, জাস্ট মেয়েদের কালার করে। আর যদি কোনো স্পেশাল মেয়ের জন্য কোয়েশ্চেন করাবে ইনবক্স করতে হবে আমার। স্যার লিখেছেন হ্যালো হ্যালো, এসকে আলী লিখেছেন হাই আপু, হ্যালো ভাইয়া। আমি খাস্তান লিখেছেন কল মি, ওকে আই উইল কল ইউ, জাস্ট ওয়েট। স্টাডি কেমন চলছে? এই তো হাসান চাঁদা, এই তো দাদা ভালোই চলছে। আপনার কি অবস্থা, কেমন আছেন? শান্ত শহীদ লেগেছেন ইউর লুকিং ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? রংপুর থেকে বলছি বোন। নাজমুল হক, নাজমুল হক লেগেছেন এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? লুকিং সুপার ডিয়ার ম্যাম, থ্যাংক ইউ। ওকে, যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করেন। আচ্ছা, লুকিং সুপার ম্যাম। এম এস সালাম লিখেছেন কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? শালুম খান, হ্যাঁ ম্যাডাম জি, কি অবস্থা শালুম খান? ভালো আছেন ভাইয়া, লাইক করে শেয়ার করবেন। এটি রকি লাগছে, আই লাইক ইউ ভেরি সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা বোঝা যায় না সিরিয়াসলি। আচ্ছা, আমি কি কথা বলতে সামনে নিয়েছি? আপু তোমার চুলগুলো অসাম, এখানে লিখেছেন আমিনুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আপ কিয়া করতি হো, মে স্টাডি করতি হো, লিখেছেন চাঁদ খান। ওকে, মোজাম্মেল মোল্লা লিখেছেন শাকিলা হাউ আর ইউ, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ, বেশি সুন্দর। পলাশ হুসেইন লিখেছেন ওকে। মুজামুদ্দিন লিখেছেন ওকে থ্যাংকস, থ্যাংকস ইউ টু। গিয়াস মিল্টন লিখেছেন আপনি কি? আমি হ্যাঁ কয়েকদিন আগে আমি একটু ফিট ছিলাম, ইভেন আজকেও অনেকটা ফিট বললেই চলে। আপু প্লিজ কল মি, আমিনুল ইসলাম লিখেছেন। আচ্ছা দেখি, নেটওয়ার্ক যদি একটু ভালো হয় তাহলে আমি কল দিব। প্লিজ টেক ইউর মাইক ক্লোজার, এর থেকে ক্লোজ কোথায় নিব। বিউটিফুল সুজন হুসেন লিখেছেন থ্যাংক ইউ। হ্যাঁ কেমন আছো তুমি, হৃদয় জুড়ে গিয়েছি তোমাকে। আচ্ছা জীবন লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, আই লাইক ইউ টু মাচ। গঙ্গাধর মাহিল লিখেছেন থ্যাংক ইউ। দুলাল আহমেদ লিখেছেন আমি কুয়েত থেকে দেখছি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? নিথি নিথি লিখেছেন আপনি ভালো থাকবেন। ওকে থ্যাংক ইউ সো মাচ। এমনি আলম লিখেছেন কল মি, আমি তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, জানি না তুমি আমাকে পাঠাও না। ও আচ্ছা, আরিয়ানা সিং, আচ্ছা আমার লাইভ তো বেশি শেয়ার হয় নাই, সো এখানে কয়েকজন বলছে যে অলরেডি 100-200 শেয়ার করেছেন, বাট হাউ ইট পসিবল? ওকে দেখি, অনেকদিন পর পরে, হ্যাঁ অনেকদিন পরে আসলেই। তুমি কিসে পড়ো? আমি তো ভার্সিতে পড়ি, এমএস রাজি। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। সজি জানা লিখেছেন কেমন আছেন, ভালো আছেন, আপনি কেমন আছেন? আমি শেয়ার করেছি কল দাও, কেমন আছেন? সবাই তো ভালো আছে, আপনি কেমন আছেন? কামরুল হাসান লিখেছেন হাউ ইউ, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ, আপ কেসি হ্যায়। মোহাম্মদ আলী আলী লস্কর লিখেছেন আমি ভালো আছি, আপনি কেমন? হাই কেমন আছেন, ভালো আছি। সবাই সবাই এত কেমন আছেন, ভালো আছি, কেমন আছেন, ভালো আছি, কেমন আছেন, ভালো আছি, মানে এগুলোর মধ্যেই পড়ে আছি। আচ্ছা বহুত আছি লাগ রহি, হ্যাঁ থ্যাংক ইউ। হালিম কাজী লিখেছেন হ্যালো হ্যালো, আপনি কেমন আছেন? বেলাল আহমেদ লিখেছেন ভালো আছে, আপনি কেমন আছেন? এমনি হাফিজুল লিখেছেন হ্যালো। ফরহান হলি লিখেছেন ইনবক্স, ওকে আমি কাতার থেকে দেখছি আপু কল বা আপু তোমার ভালোবাসি। ফোনের পাতায় কবে চলে থাকে তো, ওকে আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা কি করবো, কথা শোনা যায় না, এখন শোনা যায়। জান পাখি কল দাও তুমি, কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়। ও এটা কোথায়? শাহজাইদ খান লিখেছেন হ্যালো হ্যালো। সানি রবিউল লিখেছেন আই হার্টিলি উইশ ইউ এ মিলিয়ন স্মাইল, থ্যাংক ইউ। আপু কল দাও না কেন? আরিফুর রহমান আরিফ লিখেছেন, বাট এখানে কলের কোনো অপশন নাই, দ্যাটস ওয়াই আই এম সো সরি।
আচ্ছা, আমি কি তোমাকে ফোন দিতে পারবো? আপু, কথা বেজা যায় না, বোঝা যায় না, কথা বোঝা যায় না। আচ্ছা, হাই আপু, কেমন আছো? রূপা আক্তার লেগেছে, ভালো আছি, তুমি কেমন আছো? হাই আপু, আপকা নাম হুয়া মেরা নাম সিবোধ কিয়া আপ আপনার নাম্বার দেশ কেতে হ্যাঁ নাম্বার কি লিখেছেন ভাই? সুবোধ, আপনার সুবোধ এখনো হয় নাই, নাম কেন সুবোধ দিছেন? শহীদ বনো লিখেছেন, কি বলবো, কিছু মাথায় আসছে না। ওকে, তাহলে সারাদিন আজকে কি করলেন সেটা বলুন। শাকিলা, কেমন আছো? অনেকদিন পর দেখলাম, কল করবা একটা। আরফিন খান শরীফ লিখেছেন, ওকে দেখি আমি কল দিতে পারি কিনা। ইমরান খান লিখেছেন, ভেরি নাইস পিকচার অ্যান্ড সো সুইট ভিডিও, গ্রেট সুইটি, থ্যাংক ইউ সো মাচ। জয়েশ লিখেছেন, ইউ আর ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। এমডি সাইদুল ইসলাম লিখেছেন, পাও ইউ আর অসাম লুকিং, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমাকে একটা কল দাও না, সত্যি বলছি মনটা না অনেকদিন ধরে বড্ড ইচ্ছে করছে আপনার সাথে কথা বলতে, প্লিজ করবা, নাকি তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিব। কেন কথা বলনি? এই অপরাধে আমি নিলয় ইডালি থেকে। ইডালি কি ভাইয়া? প্রশান্তা বড়ুয়া লেগেছেন, গুড নাইট, মিস ইউ, ওকে গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। রোজ কুই লেগেছে, অ্যাকচুয়ালি আপি তুমি কমেন্ট কি পড়বা লাইভে? কমেন্ট তো পড়লাম, নিঝুম রাত। হ্যালো নিঝুম রাত, কি অবস্থা ভাই? হ্যালো, সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার আপনি তো কলে না, আপনি কলে ইনভাইট না করে আপনি পুলিশে দিয়ে দিবেন এই ভয়ে আমি জলদি জলদি আপনাকে কলে ইনভাইট করছি। না না, আসলে আসলে এটা একটা কিটিং ছিল, ঠিক আছে, আমি একটু মজা করলাম, তো আপনি মাইন্ড হ্যাঁ করেন আমি না। জানি ভাইয়া, না না মাইন্ড করবো কেন, আপনি মজা করলেন, আমিও জানি মজা করলেন, বাট এই ধরনের কমেন্ট শুনে আমার কাছে খুব মানে হাসতে ইচ্ছা করলো। এখন একা একা হাসলে তো হবে না, আপনাকে লাইনে নিয়েই হাসি। আসলে আসলে আমি ভাবলাম কি, মানে আমার আমার লাইফে ফার্স্ট কোনো মেয়ের সাথে লাইভে কথা বলতেছি, আমার ও এক্সপিরিয়েন্স নাই, হুম হুম ঠিক আছে। আর এর আমি আগে আপনার বলেন নাই, জব করি ইটালিতে, এর আগে আপনি কখনো লাইভে কথা ঠিক আছে, বলেন আমি নাই? জব না, আমার লাইফের ফার্স্ট, এই ফার্স্ট আপনার সাথে আমি কথা বলতেছি। ও মাই এবং গড, আর আরেকটা কি, আসলে আমি যেখানে কাজ করি, যেখানে জবটা করি, ওইখানে আপনার কোনো বাংলাদেশের কোনো লোক নাই, এখানে সবাই আপনার বাইরের কান্ট্রির, ও আচ্ছা আচ্ছা, তো আসলে তো এই তো জন্য আপনি ভাবলাম যে নিজে থেকে আপনার লাইফ গুলো হয়তো সামনে ভালো। বোরিং ফিল করেন যে লাইক আমরা বাংলাদেশে কাউকে পাই না বাংলাদেশে কথা বলার মতো, এটা আপনার কাছে ফিল হয়েছে বাংলাদেশের মানে যে ইটা থাকে টানটা থাকে, কজ নিজের দেশে মানুষের সাথে কথা বলা আর বাহিরের দেশে মানুষের সাথে কথা বলা অনেক ডিফারেন্ট না? হ্যাঁ, ওই আর কি, না আসলে আর একটা জিনিস কি, আপনার যে আমি অনেক সময় দেখি লাইভে ছেলেরা কথা বলে, মেয়েরা কথা বলে, তো আমি ভাবছিলাম যে আসলে এটা কি পসিবল কিনা, এর পসিবল জন্য কিনা আমি মানে একটু আমি একটু ট্রাই ট্রাই করি। করলাম। হ্যাঁ আর আপনি তো যেই এটা আর কি, কমেন্ট আল্লাহ আপনি করছেন, মনে করেন। আপনি যেই কমেন্ট করছেন যে পুলিশে দিয়ে দিব, এখন কে পসিবল হবে না বলবে বলেন ভাইয়া? না না আপু, ওকে হ্যালো, সরি, আমার ভুল হয়েছে, আমি কানে দূর, ঠিক আছে, না আর বলবো ভাইয়া না। আমি দুষ্টামি করতেছি, সমস্যা নেই, যেখানে আছেন আপনি ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আর আপু থ্যাংক ইউ অবশ্যই ভেরি মাচ। নেক্সট টাইম আসলে আবার কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি কি আছেন আমাদের সাথে? তুমি এত কিউট কেন? আবি হাসান লিখেছেন, থ্যাংক ইউ। দিদি কি খবর? এই তো ভালো, ডিনার হয়েছে। আপি রহমত লিখেছেন, না ভাই এখন ডিনার হয়নি। মানস রাও লিখেছেন, কল দাও। আচ্ছা আমি দেখি আমি অন্য একটু কলে যাওয়া যায় কিনা। নাইস হেয়ার স্টাইল, ওয়াও অ্যান্ড লিপস্টিক অলসো নাইস। আহা হা, হেয়ার স্টাইল তারপর লিপস্টিক। লুকিং ভেরি নাইস। আপু কোথা থেকে বলছেন এখন? আমি এখন বলছি ঢাকা থেকে। আচ্ছা আপু, আমার একটা ফোন দাও, মনটা ভালো না,
নীরব স্বপ্ন ভাই, আমি তোমাকে কিভাবে কল দেবো? তোমার সেখানে কল ইনভাইট করার কোনো অপশন নাই। হাই, নাইস লুক ফ্রেন্ড, থ্যাংক ইউ। শোয়েব মুখল রেখেছেন কল। আচ্ছা আপু, আমার কলের অপশন নাই কেন? তুমি ফেসবুক হয়তো একটু আপডেট দেওয়া লাগবে এই জন্য। সঞ্জিত লিখেছেন গুড লুকিং, থ্যাংক ইউ আপু, তোমার খুব ভালো লাগে। রূপা আক্তার লিখেছেন থ্যাংক ইউ আপু। হাবিউল রুবেল লিখেছেন হ্যালো হ্যালো। এমডি মাসুদ রানা লিখেছেন কল দাও। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা আমার সালাম দিবেন সবাইকে অবশ্যই। মিনা মিনা আক্তারের তরফ থেকে সবাইকে সালাম মিনা দিতে বলছেন, তো সবাই ওর তরফ থেকে সালাম দিবেন। নবনীত সিং লিখেছেন হ্যালো হ্যালো। শাকিলা প্লিজ, তোমার সাথে একটু কথা আছে। টিপু সুলতান লেখেন কি কথা আছে ভাইয়া, কমেন্ট করুন। আচ্ছা কল না দিলে রাগ করব না, রাগ করব না, করব না, কি লিখেছেন বুঝি নাই। কাউসার আপু আপনি ভালো না, আপনি পচা আমাকে শেয়ার করেন না, আপনাকে কলে দেন না, কোনটা বলবো ক্লিয়ার করে বলেন। অ্যাকচুয়ালি ক্লিয়ার করে না বলে আমি বুঝবো না। ফারুক হোসেন আছেন, আমি রাগ হয়েছি, তুমি আমার দুইটা কমেন্ট মিস করেছো রোজ স্ক্রিন, কে বলেছে? আমি আপনার কমেন্ট পড়ে দিয়েছি, সো বি হ্যাপি। আমার কমেন্ট পড়েন না কেন? মোর্শেদ খান লিখেছেন আপনার কমেন্টও পড়েছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। আবির হাসান লিখেছেন থ্যাংক ইউ। এমটি মিথু লিখেছেন আপু কল মি, ওয়েট করুন। টিটু লিখেছেন আপনি আজ একটা কল দাও। আচ্ছা জানি না কল দিতে পারবো কিনা। শাকিলা কল করো। আরেফিন খান শরীফ লিখেছেন আচ্ছা ম্যাডাম জি কল হবে নাকি? শালম খান ভাই আপনি কলে ইনভাইট করেছেন সবাইকে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? জি ভালো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার এলাকায় যে ইলেকট্রিসিটি নাই, ওলা দেখে তো অন্ধকারে ভয় লাগছে। একটা বাজে। ও আচ্ছা 1টা বাজে, তো ঘুমেন নাই কেন এখনো? আরেকটা বার লাইভ আছে, তো তো লাইভটা মেবি একবার দিকে মনে হবে। ভালোবাসা বাংলাদেশ, সাহেদ ভাই যেখানে আমরা আছি সেখানে, বাহ রাজু কি ভাই ভালোবাসা, যেখানে আমরা আছি সেখানে, কি ভালোবাসা, আল্লাহ। সব সময় ভালোবাসার বাংলাদেশ পেজের সাথেই থাকতে হয়, স্টার আচ্ছা সিলেস পেজের সাথে থাকতে হয়। ওগুলো এখন এখানে বলা লাগবে না, এখন আপনি যেটা আছেন সেটা বলেন। এই তো আছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ঘুমান। ও না, আপনি তো ঘুমাবেন না, আপনার অনেক কাজ, তো কাজ করেন, ঠিক আছে? তো হ্যাঁ। টাটা, বাই বাই, গুড নাইট আমার তরফ থেকে। আচ্ছা প্রিন্স আলী লিখেছেন কল মি আপু। আচ্ছা কল দিব, সালাম খান ভাই আপনি কি লাইভ শেয়ার করেন? সিল্কি হেয়ার মিল্কি ফেস, ও সিরিয়াসলি, কি কমেন্ট, আল্লাহ আমার ডালা। আচ্ছা ভালো আছে নাকি? হ্যাঁ ভালো আছে। অহিদুল হোসেন আপু তোমার চোখগুলো অনেক মায়াবী, লাভলি স্মাইল লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। লুকিং বিউটিফুল জাহিদ খান লিখেছেন থ্যাংক ইউ। কাজী মীর হোসেন লিখেছেন আমি কিন্তু আছি, ওকে ভাইয়া দেখছি। রাজনা ভাই লিখেছেন আপু আমি একদিন কল পাই না, আজকে একটা কল দিবেন? হ্যাঁ অবশ্যই কল দিব, একটু ওয়েট করো। স্বপন বলে লিখেছেন আপু তোমার নাম্বার দাও, নাম্বার 01, তারপরে হচ্ছে স্টার 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 এইভাবে। আচ্ছা আচ্ছা সাইফুল ইসলাম আছেন, আছেন আবু, আফফান,
हेलो डियर, कैसी हो आप? शिवा सिंह लेखचंद, मैं ठीक हूँ, आप कैसी है? इसे महबूब लेखचंद, अच्छा কেমন আছো? এস এম মাহবুব আলম, ভালো আছে? আপনি কেমন আছেন? কল মি গুড নাইট। ওকে, আমি রকিবুল মল্লিক। আচ্ছা, আমি বুঝলাম, আপনি রকিবুল মল্লিক। আচ্ছা, সত্যি ক্রাশ খাইলাম, বিয়ের প্রস্তাব দিতে চাই। ও মাই গড, জাহিলাল, আল্লাহ খাইলাম। আচ্ছা, এমনি পারমিশন করলো না। না, এই রাতে তো ভালোই, অনেকেই আছে লাইভে, আমার লাইভ তো অনেকেই দেখছে, নাম না বলি। ফোন দাও নাই মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলাম লেগেছেন, আমি একদিনও কল পাই না, কল পাইতেই হবে। কেমন আছো? রফিকুল জামান লেখেছেন, ভালো আছে, আপনি কেমন আছেন? প্রিন্স আলী লেখেছেন, কল মি আপু, একটু ওয়েট করুন, কল দিচ্ছি। পলাশ আহমেদ লেখেছেন, ইউ আর সো বিউটিফুল গার্ল, থ্যাংক ইউ। রাতের খাবার কিছু খাইছেন নাকি শুধু বকেই যাচ্ছেন? না, আমি রাতের খাবার এখনো খাইনি, পরে খাবো। রহিম হোসেন মিরাজ লেখেছেন, একা একা বসে আছি প্রবাসে। ও আচ্ছা আচ্ছা, একা একা কেন প্রবাসে বসে আছেন? প্রবাসে কি অন্য কেউ নাই? আচ্ছা, কল দিবা না আপা। আচ্ছা, তুমি অনেক শান্ত দিদি, এখানে শহীদ মন্ডল লেখেছে না তাই? ওকে, এমনি রাকিব লিখেছেন, আমি মুর্শিদাবাদ থেকে শুনছি, থ্যাংক ইউ। আহসান চৌধুরী ক্যান্সেল লিখেছেন, ওয়াও কিন্তু অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কাজল খান লিখেছেন, কল মি আপু, কাজল খান, ওকে। এমনি ইসমাইল, এমনি ইসমাইল লিখেছেন, খালেদা জিয়ার মুক্তি চাই। ওই রাজনীতি ভাষণ দিতে আসছে। জোস জোস, ইউ আর লুকিং, ইউ আর গোয়িং টু বি ইন কল ফর, ওকে। আচ্ছা যাই হোক, অনেক ছিলাম, আমি আর থাকবো না, আসলে আই ফিল স্লিপি, চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।